আমরা আজকে এই এখনকার সময় উপযোগী এটা ভিডিও করব এই লকডাউনের কারণে এখন চলাফেরা তো রেস্ট্রিকশন করা হয়েছে এবং এই রেস্ট্রিকশানটা খুবই দরকার ছিল আমাদের দেশে কোভিডের সংক্রামক যেভাবে বাড়তেছে আমাদের হসপিটাল ফ্যাসিলিটি অ্যাভেলেবিলিটি দুটোকে কনসিডারেশন নিলে আমাদের আরও কঠোর কঠোর লকডাউন দরকার তো লকডাউনের দরকার আসছে কিন্তু জীবন জীবিকা সেটাও চালু রাখতে হবে এবং দুটো সমন্বয় করা বিশেষ সহজ কাজ না তো সিডি বা ক্যাপিটাল মার্কেটে এই সময়ে অনেকেই ঘর থেকে বাইরে তো পারছেন না সেই জন্য আজকে আমাদের বিও হচ্ছে হয়েছে ঘরে বসে কিভাবে বিও অ্যাকাউন্ট খোলা যায় তার উপরে একটা হালকা গাইডলাইন শুরুটা সিডিবিএল অতি সম্প্রীতি তাদের একটা নতুন সফটওয়্যার করেছে বা অ্যাপস করেছে বলা যায় আপনারা কেউ যদি সিডিবিএলের সিডিবিএল ডট কম ডট বিডি ডট বিও এই লিঙ্কে সিডিবিএলে ঢুকলেই আপনি অনলাইনে বিডিও বিও খোলার অপশানটা পাবেন বিও মানি আপনার কেউ যদি শেয়ার মার্কেটারে ব্যবসা করতে চায় বা কেনা বেচা করতে চায় তাকে প্রথম এই অ্যাকাউন্টটা বিও অ্যাকাউন্ট করতে হবে বিও অ্যাকাউন্টে কোনো টাকাও জমা দেওয়া যায় না টাকা রাখাও যায় না অনেকেই ভুলে বলে যে বিও অ্যাকাউন্টে টাকা আছে। আসলে বিও অ্যাকাউন্ট হচ্ছে জমির এটা এটা গোডাউন গোডাউন এখানে আপনি কী শেয়ার কোন কোম্পানির শেয়ার কিনছেন কী দামে কিনছেন কখন কিনছেন কি দামে এটা থাকে না কখন কিনছেন কার থেকে কিনছেন এইসব ডিটেলগুলো থাকে এটা বা লেজার অ্যাকাউন্টও বলা চলতে পারে একটা পার্টিকুলার ডেট নেটে আপনার বিয়তনেতে কোন কোম্পানির কত শেয়ার আসতেছে এটার একটা পরিসংখ্যান ওরা মেনটেন করে এবং এ পরিসংখ্যানটা হচ্ছে অটো এটা এখানে এইখানে শেয়ার ঢুকতে গেলেও কোনো কারো কিছু ইন্টারফেয়ার দরকার নাই বেরিয়েতে গেলেও আপনার নাই আপনি বিক্রি করে দিলেই শেয়ার এখান থেকে বেরিয়ে যাবে আপনি ক্রয় করলে এখান থেকে আপনার অ্যাকাউন্টে সার্টেন সময়ের পরে জমা হবে এখন প্রশ্ন হচ্ছে ঘরে বসে বিডিও আমি যদি বিও অ্যাকাউন্ট করতে চাই তাহলে আমার কি লাগবে কি কাগজপত্র নিয়ে আমাকে বসতে হবে একটা হচ্ছে আপনার এনআইডি কার্ডটা লাগবে কারণ এখানে একটা স্টেজে এনআইডির নাম্বার চাচ্ছে তারপরে আপনার টিন নাম্বার আপনি যদি ট্যাক্স পে হন আপনার টিন নাম্বার চাবে একটা স্টেজে এটা আপনাকে হাতের কাছে রাখতে হবে আর যে জিনিসটা লাগবে আপনার একটা মোবাইলটা ভালো কনফিগারেশনের একটা মোবাইল সেট লাগবে এগুলো নিয়ে তারপরে আরও কিছু ডকুমেন্ট লাগবে সেটা হলে আপনি যেভাবে সই করবেন এটা কাগজের মধ্যে একটা স্ক্যান কপি হাতের কাছে রাখতে হবে অ্যাপ্লিকেন্টের ফটোর স্ক্যান কপি লাগবে অ্যাপ্লিকেন্টের সিগনেচারের স্ক্যান কপি লাগবে নমিনির ফটোর স্ক্যান কপি লাগবে সিগনেচারের কপি লাগবে এনআইডির স্ক্যান কপি হাতের কাছে রাখতে পারেন তিন নাম্বারের স্ক্যান কপি হাতের কাছে রাখতে পারেন এনআইডি তিন নাম্বারের এগুলো আপনার কাছে কাগজ চাবে না কিন্তু বাকি যেগুলো বলছি এই চেক বইয়ের ফটোকপি স্ক্যান কপির থেকে ওখানে ওরা রাউটিং নাম্বারটা লাগবে রাউটিং নাম্বারটা দিতে হয় তো আমরা এখন এভাবে করি আপনি যখন সিডিবিএলের ওয়েব লিঙ্ক যেটা আছে যেটা ওরা বললাম আমি আবার বলতেছি সিডিবিএল ডট কম ডট বিডি অবলিক বিও এটা দিয়ে যখন ঢুকবেন ঢুকার পরে আপনাকে আপনার মোবাইল নাম্বার চাবে আপনি যখন মোবাইল নাম্বারটা ইনপুট দেবেন সেই মোবাইলে একটা মেসেজ আসবে ওটিপি ওটিপি মানে ওয়ান টাইম পাস পাসওয়ার্ড তো এই আপনি ঢুকার পরেই ঢুকার পরেই যখন ওটিপি আসবে তখন ওটিপিটা পোস্টিং দেবেন ও ওটিপিটা পোস্টিং দিলে এটা আসলে ইন্টারেক্টিভ ওখানেই বলে দেওয়া আছে ওখানেই আপনার থেকে চাবে আপনি কি চান বিওর ওখানে যদি একটা অপশান আছে নিউ বিও আপনি ওখানে টিক দিলে নিও বিওতে কী লাগবে সেটা আসবে তো এরপরে নিউ বিওর অপশনেশনের পরে আপনাকে পরের অপশানে গেলে নেক্সট নেক্সট বলা আসে আর এখানে সুবিধা আছে প্রত্যেক পেজে আলাদা সেভিংস সেভ করে ফেলবে সিলেকশন অফ ডিপি এ ডিপি শব্দটার অর্থ হচ্ছে যে ডিপোডেজারি ডিপোজিটারি পার্টিসিপেন্ট তো আপনি ডিপি না এখানে যতগুলো ডিপি আছে ওখানে সবগুলো লিস্ট আছে আপনি কাকে চান আমি সহজ ভাষায় বোঝার জন্য বলব কোন ব্রোকারকে আপনি চাচ্ছেন সেই ব্রোকারের নামটা ওখানে সব ব্রোকারের নাম আছে ওখানে ব্রোকারের নামে টিপ দিলে টিপ দিলে আপনার এই ফেজের কাজটা শেষ হয়ে গেল এটা সেফ দিয়ে আবার নেক্সট পেজে চলে গেলেন নেক্সট পেজে গেলে আদার ইনফরমেশান আসবে ওখানে আদার ইনফরমেশানের মধ্যে যেগুলো যেগুলো আপনি আসে দিলেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টিন নাম্বার টিন নাম্বার যদি আপনি এখানে না দেন আপনি যখন যেটায় শেয়ারে ইনভেস্ট করবেন ক্যাশ ডিভিডেন্ট যখন আসবে আপনাকে থেকে ট্যাক্স কেটে রাখবে তিন নাম্বার দিলেও রাখবে তিন নাম্বার দিলে দশ পার্সেন্ট কাটবে আর তিন নাম্বার যদি না দেন পনেরো পার্সেন্ট কাটবে তো তিন নাম্বারটা যাদের আসে অবশ্যই দেবেন এরপরে পরের পেজে যখন যাবেন ওখানে অ্যাড্রেস অপশান আসবে অনেকগুলো আপনার অ্যাড্রেসগুলো আপনি ফিল আপ করবেন এরপরে এর নেক্সট পেজে যখন যাবেন ওখানে আছে ব্যাংক ইনফরমেশান তো ব্যাংক ইনফরমেশানগুলো আপনি কোথেকে দেবেন ওখানে ব্যাংকের ইনফরমেশান যেগুলো আসে ওগুলো ফিল আপ করবেন বিভিন্ন ব্যাংকের নাম আছে। ওখানে গিয়ে আপনার ব্যাংক যেটা ওটা আপনি সিলেক্ট করে দিলে বাকি কাজটা করে করতে পারবেন এখানে রাউটিং নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এটা একটু খেয়াল রাখতে হবে এরপরে নেক্সট গেলে নমিনির ডিটেল চাবে। এখানে যদিও ওখানে নমিনি দেওয়া না দেওয়ার অপশানের কথা বলছে বাট আমরা সবাইকে রিকমেন্ড করি আপনি যদি বিয়ে অ্যাকাউন্ট খোলেন আপনার নমিনি অবশ্যই দিতে হবে অবশ্যই নমিনি যদি না দেন আপনার অবর্তমানে আপনার এইসব সম্পদগুলো কার কাছে যাবে এটা নিয়ে ওপেন থেকে যায় সেই জন্য নমিনি দেওয়া উচিত এবং নমিনি আপনি পরে চেঞ্জও করতে পারবেন আপনি এখনটা আনমেরিড হলে মা বাবা কারে দিলেন বিষ করলে যদি বলেন যে বউকে দিবো ওয়াইফকে দিব দিতে পারেন বলেন না মারও দিব না বাপেরে দিবো না শাশুড়ি দিব তাও পারবেন সমস্যা নাই বাট এটাকে খালি রাখবেন না তারপরে এরপরে নেক্সট ডে গেলে আপনার কাছ থেকে ডকুমেন্ট চাবে কিছু ডকুমেন্টের মধ্যে একটা হচ্ছে চ্যাক বইয়ের ফটো চেক বইয়ের ফটোকপি চাবে এটা ডকুমেন্টটা অ্যাটাচ করা লাগবে ওই যে আগে যেখানে স্ক্যান কপি রাখছিলেন ওখান থেকে স্ক্যা অ্যাটাচ করে দিতে পারবেন আপনার যে ছবি নমিনির ছবি এটা যে ওখানে স্ক্যান করে রাখছিলেন ওখান থেকে অ্যাটাচ করে দিলে ওখানে সিস্টেম আছে এগুলো অ্যাটাচ করলে নিয়ে যাবে তারপরে এই পেমেন্ট অপশান এই যে সিডিবিএলকে সাড়ে চারশো টাকা দিতে হয় এই সাড়ে চারশো টাকার এখানে অপশান আসবে তো অপশানের মধ্যে অনেকগুলো কার্ড আছে ভিসা কার্ড কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন বিকার দিয়েও পেমেন্ট করতে পারেন আরও অনেকগুলো অপশান আছে ওই ওগুলো গিয়ে আপনাকে সাড়ে চারশো টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট কনফার্মেশানের পরে আপনি নেক্সট ফেজে গেলে পুরো অ্যাপ্লিকেশন এ পর্যন্ত যে ওই তথ্যগুলো দিলেন সব তথ্যগুলো ওখানে ঠিকমতো পোস্টিং হয়েছে কি না এটার জন্য পুরো পিকচারটা আসবে এবং সেখানে যদি আপনি কোনোটা রিভিউ করতে অ্যামেন্ডমেন্ট করতে হয় সেটাও আসবে তারপরে বোধ হয় এন্ড বা ফিনিশ লেখা আসছে ওটা হলে আপনার কাজ শেষ তো এখানে বিও অ্যাকাউন্ট খোলার পরে এই যে কনফার্মেশান আসে আপনার অ্যাকাউন্টটা ওপেনিং হয়েছে এটা সিডিবিএল থেকে একটা অটো কনফার্মেশন আসে তো সেই অটো কনফার্মেশানটা আপনি যদি মেয়ে অ্যাড্রেস দেন আপনার ঠিকানার ওখানে যদি মেইল অ্যাড্রেস দেন বোধ ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে আর এই যে আমি যে কথাগুলো বললাম এটা আপনারা অন্যভাবে আমাদের আইল্যান্ডের যে ওয়েবসাইট আছে আইএসএল সিটিজি ডট কম ওখানে ও যদি ঢুকেন ঢুকে যদি বিও অপশানে যান এই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ আছে কিন্তু আপনি একটা স্টেপ কমপ্লিট না করে ইনকমপ্লিট রাখলে আপর স্টেপে যেতে পারবেন না এটা সিস্টেমটা এরকম তো এখন আমরা সবাই ঘর বন্দি আসি কেউ অফিস বন্দি আসি কেউ হোটেল বন্দি আছে তো যারা বিও অ্যাকাউন্ট করতে চান বা ইনভেস্টমেন্ট করতে চান আপনার ফার্স্ট পদক্ট ফার্স্ট কাজে হচ্ছে যে বিও অ্যাকাউন্ট খোলা এবং বিও অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি কি যদি ভালো ব্রোকার হাউসে বিও অ্যাকাউন্ট খোলেন ভালো বলতে আমি নলেজেবল বলবো আমি একদম জোর গলায় বলতেছি কে কমিশন কম নেয় সেটা ভালো না ভালো নলেজেবল ব্রোকার কে আসে ওটাই সিলেক্ট করবেন আরেকটা জিনিসে এখানে বলা যে কেউ যদি অন্য ব্রোকার হাউসে বিও থাকে আপনি যদি চেঞ্জ করতে চান সেই চেঞ্জ অপশানও এখানে আসে তাহলে আপনি সেটা চেঞ্জও করতে পারবেন তো সেটার জন্য ওখানে পোস্টিং দিলে কি কাগজপত্র আছে আগে বিয়ের ইনফরমেশানগুলো চাবে তো আমার মনে হয় আপনারা দুটো করতে পারেন একটা হচ্ছে যে আপনি বিয়ে খোলার জন্য আমি যেভাবে কথা বলেছি অথবা আমাদের আইল্যান্ড সিটিজি ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে মক ট্রাইও দিতে পারেন তো মক ট্রাই দিয়ে ওই যে পেমেন্ট থাক পর্যন্ত কারণ পেমেন্ট দিয়ে দিলে পেমেন্ট আর ফেরত পাবেন না তো সেই জন্য এগুলো একটু দেখা উচিত ছেলেমেয়েরা অনেকেই অনেক বয়স্ক লোক আছে যারা নিজেরা এগুলোতে কম্পিউটারের এগুলোর ব্যাপারে অভ্যস্ত না সেখানে বাচ্চা কাচ্চাকে দিলে ওরাও কিন্তু আরও সুন্দর করে ফিল করে দিতে হয় ওরা ইন্টার্যাক্টিভ বিয় এগুলো এরকম করেই থাকে বিয় খোলাটা আমরা যে কথাটা বলছি এটা অটোমেটিক আপনার নাম্বার কত হবে আমিও বলতে পারব না আপনিও বলতে পারবেন না সিটি সিস্টেমে যখন ডাটাগুলো ইনপুট দেবেন তখন একটা বিও নাম্বার ক্রিয়েট হবে তো এই বিও নাম্বারটা কিন্তু আপনার খুব জরুরি এটা লিখে রাখবেন কোথাও ভুল করলে কিন্তু সমস্যা হয়ে যাবে যেমন আমি আপনি আপিও অ্যাপ্লিকেশান করলেন ভুল বিও নাম্বার দিলেন আপনার অ্যাপ্লিকেশান পাবেন না সেই জন্য এটা অটো ক্রিয়েট হওয়া নাম্বার দুইজনে একসাথে দিলেন সিরিয়ালি আসবে না কারণ ওখানে অটোতে হয়তো আপনার এই ফাঁক দিয়ে আরেকজনও ঢুকছে সেই জন্য আরেকটা বিও নাম্বার আসবে তারপরে আমি ওই যে বিও চেঞ্জের কথা বলছি আসলে চেঞ্জ বলে এভাবে নাই ওখানে লেখা আছে নিউ বিও অথবা লিঙ্ক বিও আপনি যদি অন্য হাউস থেকে বিও যদি ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে নিউ বিওতে না গিয়ে ওই লিঙ্ক বিওতে টিক দিতে হবে তো লিঙ্ক বিয়োতে টিক দিয়ে আপনাকে সামনের দিকে যেতে হবে আর আপনার এটা সাবমিট করার পরে আরেকটা অ্যাকাউন্ট নাম্বার লাগবে যেই ব্রোকার আপনি সিলেক্ট করলেন এখানে ডিপি বলছে সে তার ওখানে আপনার একটা ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার লাগবে ওখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো আপনার কিছু করা লাগবে না তারা আপনার সাবমিশনের পরে ও সিডিবিএল থেকে আপনি যে ব্রোকার সিলেক্ট করছেন তাদেরকে একটা মেল দেবে যে এই এর একটা অ্যাকাউন্ট খোলো তোমার এখানে সে তোমাদেরকে সিলেক্ট করছে এখন অ্যাকাউন্ট খুলে আমাদেরকে অ্যাকাউন্টটা দাও অ্যাকাউন্টটার নাম কেউ এটাকে আইডি বলে কেউ ট্রেডিং আইডি বলে বিভিন্ন নামে বলে এই নাম্বারটাও আপনি যখন ব্রোকারের সাথে যোগাযোগ করবেন তখন এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করতে হবে আপনি কোনো শেয়ার কিনতে বলবেন তখন এই নাম্বারটাই দিতে হবে ওই বিও অ্যাকাউন্ট নাম্বারের দরকার নেই তো এই 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 যে এই দুটো জিনিস খেয়াল রাখবেন বিও নাম্বার হচ্ছে অটো অটো জেনারেটেড এবং একবার যে বিও নাম্বার জেনারেটেড হয়েছে এই বিও নাম্বার ক্লোজ করা যাবে ক্লোজ করতে গেলে সে প্রসিডিওর আস্তে আস্তে আমরা ওটাতে এখন যাব না বাট আমার যে এই জিনিসটা খেয়াল রাখবে আপনার আইডিটা যখন ব্রোকার হাউস থেকে যখন আপনার অ্যাকাউন্টটা খুলে দেবে বা আইডি নাম্বারটা দিয়ে দেবে তখন কিন্তু বিও ওপেনিংয়ের সিডিবিএলের বিও ওপেনিংটা কমপ্লিট হয়ে যাবে তখন ওরা ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে এর আগেও একবার হয়তো কমিউনিকেট করবে যে আপনার ইনফরমেশনগুলো পাইছি আমরা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি কিন্তু কমপ্লিট হবে না কমপ্লিট হতে গেলে ব্রোকার হাউজের ওখানে ওই আরেকটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলা হবে ট্রেডিং অ্যাকাউন্টের নাম্বারটা লাগবে এটা যখন ওরা পাবে পাওয়ার পরেই আপনার বিও ওপেনিংটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু এটা মনে হচ্ছে দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে একটা বিও অ্যাক্ত কমপ্লিট হয়ে যায় যদি সবাই অনলাইনে থাকে আর কি আপনি যদি অফলাইনে দিয়ে দিলেন তাহলে পরের দিন যখন অনলাইনে আসবে তখন হবে বাট এটা খুব কুইকলি হয়ে যায় আর আমি একটা সাজেস্ট করব যে আপনি যেসব ইনফরমেশানগুলো দিলেন এগুলোর একটা কপি ফ্রিন করে রেখে দেওয়া যাতে তো আশা করে ভিডিওটা খুব মানে সাধারণ হইলেও বর্তমানের প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্ব বহন করে আপনাদের আশেপাশে যারা বিয় অ্যাকাউন্ট করতে চায় বা শেয়ারে বিনিয়োগ করতে চায় তাদেরকে একটু হেল্প করতে পারেন তাহলে আমরা এই কোভিডের রেজিস্ট্রেশনের মধ্যে থেকেও জীবন জীবিকার জন্য চেষ্টা করতে পারি ভিডিওটা আপলোড হলে আপনারা যদি আরও কোয়ারি থাকবে কোয়ারি থাকাটা স্বাভাবিক আমরা সেগুলোর উত্তর দেব। আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে নিজেরও লাইক দেবেন সাবস্ক্রাইব নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন কারণ শেয়ার করলে একটা মোমবাতির থেকে হাজার মোমবাতি জ্বালানো যায় কিন্তু আগেরটা তো আর কমবে না আগেরটাও জ্বলবে এক সময় সবাই চলে যাবে আমরা যদি আমাদের নলেজ যদি ট্রান্সফার করে না যাই তাহলে আমরা চলে যাওয়ার পরে নয় এখানে একটা গ্যাপ ক্রি ক্রিয়েট হবে তো গ্যাপ ক্রিয়েট হওয়াটা তো ভালো না যাই হোক আশা করি সবাই ভালো আসতেছেন পরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসব ও কবে সেটা ঠিক বলতে পারছি না আপনাদের রেসপন্সের উপরে সেটা নির্ভর করে ধন্যবাদ সবাইকে